ডিয়ার স্টুডেন্ট ম্যাট ডিভিস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বিএস স্যার তো আজকে আমরা আলোচনা করবো এমসি কিউস ক্লাস থ্রি টু ফাইভ যেটা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এক্সামটা তোমাদের টুয়েলভ নভেম্বর হবে তোমাদের রাইট বাট এখানে মোস্ট অফ দ্য অনেকগুলো স্কুল পার্টিসিপেট করবে বাট তোমাদের স্কুল পার্টিসিপেট করবে কিনা সেটা তুমি এক্সামের চার পাঁচ দিন আগে জানতে পেরে যাবে বোর্ড থেকে সেটা কনফার্ম করে দেওয়া হবে বাট এখানে তুমি নিজের মধ্যে প্রিপারেশান রাখতে হবে তুমি এক্সামে পার্টিসিপেট করো বা না করো বাট এই প্রিপারেশনগুলো নিজের মধ্যে রাখলে এটা তোমার যেমন কমন সেন্স ডেভেলপ হবে তোমার স্কিলটাও ডেভেলপ হবে তোমার রাইট এটা কিন্তু তোমার কাজেই আসবে তোমার তবে সময় নষ্ট না করে আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটা কী বলছে প্রথম প্রশ্নটা বলছে তোমার মান নির্ণয় করো রাইট লঘিষ্ট আকারে মান নির্ণয় করতে বলেছে রাইট এখানে অপশানটা কী দিয়েছে তোমার আট বাই বারো প্লাস চার বাই বারো ইকুয়াল টু কত দিয়েছে তোমার রাইট অপশানগুলো কী কী আছে দেখে নিচ্ছি আমরা এ বলছি কি চার বাই বারো বি বলছে আট বাই চব্বিশ সি বলছে তোমার এগারো বারো বাই চব্বিশ আর ডি বলছে এক তোমার রাইট এখানে আমরা কিভাবে আমরা করবো এখানে এখানে কি বলছি অপশনটা কিছু আট বাই বারো এন্ড চার বাই বারো রাইট তো আট বাই বারো এন্ড চার বাই বারো এখানে লব দুটো দেখো সমান আছে তোমার এখানে বারো এখানে বারো আছে রাইট তা লব দুটোকে আমরা কমন নিয়ে নিচ্ছি রাইট তাহলে দিয়ে যদি আমরা কমন নিয়ে নিই তো এখানে গিয়ে আসে আট আসে আট বসে গেল এখানে প্লাস যোগ চার আছে চার বসে গেলো রাইট আট আর যোগকে যদি চারকে যদি আমরা প্লাস করি যোগ করি তাহলে কত হচ্ছে বারো হচ্ছে তোমার রাইট আর নিচে তোমার বারো ছিল তাই বারো বারো যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে তোমার ওকে এক হচ্ছে বারো ওকে বারো রাইট তেমন অপশান কী হচ্ছে তোমার কোনটা কারেক্ট হচ্ছে তোমার দেখো এ বি সি ডি ডি হচ্ছে তোমার কারেক্ট অপশান ওকে ওয়ান ডি হচ্ছে তোমার কারেক্ট অপশান রাইট নেক্সট দু নম্বরে আমরা আসছি দু নম্বরে কী বলছে দুই ও পাঁচের দুটি সাধারণ গুণিতক লেখো রাইট কি অপশানগুলো কী কী দিয়েছে পাঁচ আর দশ দিয়েছে দশ আর কুড়ি দিয়েছে পনেরো আর কুড়ি দিয়েছে আর তোমার কী দিয়েছে পনেরো আর কুড়ি দিয়েছে তোমার দেখতে পাচ্ছো আর কুড়ি আর পঁচিশ দিয়েছে তোমার রাইট তো এখানে কী হচ্ছে আমরা কীভাবে করবো এই গুণিতক যখন তোমার নির্ণয় করতে দেবে যে কোনো তোমার জিনিসের তাহলে তার টেবিলটা তুমি মনে লিখে নেবে তুমি রাইট যেমন দুইয়ের টেবিল কী আছে তোমার দুইয়ের টেবিলগুলো লিখে নেবে দুই দুই ওয় দুই দুই দুগুণো চার তিন দুগুণ তোমার কয়ত ছয় চার দুগুনো আট পাঁচ দুগুনো তো দশ ছয় দুগুনো বারো সাত দুগুনো চোদ্দো আট দুগুনো ষোলো নয় দুগুনো আঠেরো দশ দুগুনো কুড়ি দুইয়ের টেবিলটা আমরা লিখে নিলাম এবার কী করবো আমরা দুই আর কত বলেছে পাঁচ বলেছে পাঁচের টেবিলটা কত আছে তোমার তা পাঁচ অক্ষে কত হচ্ছে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণো কত হচ্ছে দশ তিন পাঁচে কত হচ্ছে তোমার পনেরো চার পাঁচের কত হচ্ছে কুড়ি পাঁচ পাঁচে কত হচ্ছে তোমার পঁচিশ পাঁচ ছয় কত হচ্ছে তোমার তিরিশ এই পর্যন্ত লিখলেই হবে তোমার রাইট ওকে এবার এখানে দেখি এই দুটো থেকে কমন কী আছে রাইট এখানে দেখো তোমার কমন কী আছে এখানে দশ কমন আছে এখানে রাইট এই যে দশ তুমি পাচ্ছ আবার এখানেও কিন্তু তোমার দেখো দশ পাঁচ দু দশ এখানে কমন আছে তোমার রাইট আবার দেখো এখানে তুমি চলে যাচ্ছ এখানে তোমার দেখো এখানে কুড়ি তোমার কমন আছে এখানেও কিন্তু তুমি কুড়ি পেয়ে যাচ্ছ তুমি রাইট ঠিক আছে তাহলে কী হচ্ছে তো কুড়ি পেয়ে যাচ্ছ রাইট তাহলে দুটো পাঁচের দশ তোমার দুই আর পাঁচের সাধারণ কমন গণিতক কোনটা হচ্ছে তোমার সবচেয়ে সঠো গণিতক এটা হচ্ছে তোমার একটা দশ একটা হচ্ছে তোমার কুড়ি তাহলে কোন অপশানটা রাইট হবে আমরা দেখে নিচ্ছি তাহলে বি হচ্ছে তোমার রাইট অপশান দেখো বি এখানে দেয়া আছে তোমার একটা দশ আছে একটা কুড়ি আছে তোমার ওকে তা কারেক্ট অ্যান্সার ইজ বি তিন নম্বর কোশ্চেনে আমরা আসছি তিন নম্বর কোশ্চনে কী বলছি যে একটি মৌলিক একটি মৌলিক জোর সংখ্যার উদাহরণ হলো তো কী বলছে একটি মৌলিক সংখ্যা এবং জোর সংখ্যা বলছে রাইট তা জোর সংখ্যা আমরা কি বলি দুই চার ছয় আট দশ এগুলো হচ্ছে জোর সংখ্যা রাইট মৌলিক সংখ্যা কাকে বলছে মৌলিক সংখ্যা হচ্ছে যাকে বলছে মানে কি যেটা আমরা কোনো কিছু দিয়ে যেই সংখ্যাটিকে আমরা শুধু সেই সংখ্যা দিয়ে বা এক দিয়ে আমরা ভাগ করতে পারি অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না রাইট তাহলে কি হচ্ছে এখানে কারেক্ট অপশান কী আছে এখানে কারেক্ট অপশান দিয়েছে তোমার দুই চার তিন ছয় রাইট এখানে দুই কি হচ্ছে তোমার এখানে রাইট অপশান কারণ কী হচ্ছে দুই একটা জোর সংখ্যা ওকে কিন্তু মৌলিক ওপর কিন্তু দুইকে শুধু দুই দিয়েই ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না রাইট এখানে তিনও তোমার মৌলিক সংখ্যা বা তিনকেও ভাগ করা যায় না বা তিন কিন্তু জোর সংখ্যা না এখানে বেজোর সংখ্যা ওকে তার অপশান কী হবে এ হবে তোমার কারেক্ট অপশান ওকে বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেনে আমরা আসছি নেক্সট কোশ্চেন কী বলছে এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি যোগফল হবে রাইট খুব ভালো কোশ্চেন দিয়েছি তো এক থেকে কুড়ি কোশ কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হবে তার মানে কি আগে আমাকে সংখ্যাগুলো লিখতে হবে রাইট সাইডে আমরা করে নিচ্ছি তা এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী হবে প্রথমে এক হচ্ছে তোমার তারপর কী হচ্ছে দুই হচ্ছে তারপর তিন হচ্ছে তোমার মৌলিক সংখ্যা চার হচ্ছে না পাঁচ হচ্ছে ছয় হবে না তোমার সাত হবে আট নয় আট হবে না নয় হবে না দশ হবে না এগারো হবে তোমার রাইট বারো হবে না তেরো হবে তোমার চোদ্দো হবে না পনেরো হবে না ষোলো হবে না সতেরো হবে তোমার রাইট আঠেরো হবে না তোমার উনিশ হবে তোমার রাইট একে না উনিশ কুড়ি পর্যন্ত বলেছি তার উনিশ পর্যন্ত আমরা লিখবো রাইট তাহলে কি কারণ এককে তোমার কি হয় মৌলিক সংখ্যা বলে আগেই বলেছি তুমি যাকে কোনো দিয়ে ভাগ করা যায় না এককে ভাগ করা যায় না শুধু এক দিয়েই যায় দুই তিন চার পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই সংখ্যাগুলো কিন্তু এক বা সেই সংখ্যা আদার ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু বিভাজ্য নয় ওকে তো এটাকে আমরা কী বলছি মৌলিক সংখ্যা এবার যদি আমরা ধরো যোগ করি তাহলে কি হচ্ছে নয় আর সাত কত হচ্ছে ষোলো ষোলো আর তিন কত হচ্ছে তোমার উনিশ আর এক কুড়ি হচ্ছে কুড়ি আর সাত সাতাশ সাতাশ আর পাঁচ কত হচ্ছে তোমার বত্রিশ বত্রিশ আর তিন কত হচ্ছে তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আর এক হচ্ছে আটত্রিশ তা আটত্রিশে কী হচ্ছে তোমার আট হাতে থাকছে কত তোমার তিন তা তিন আর এগে চার আর এক পাঁচ আর আগে ছয় এক সাত তাহলে আমার অ্যান্সার কত আসছে আটাত্তর রাইট এখানে দেখিনি কোথায় আমার রাইট অপশানটা আছে এখানে এ বলছে সিক্সটি হবে না তোমার বি বলছে আটাত্তর তো বি ইজ কারেক্ট অপশান রাইট তো কীভাবে তোমাকে এক থেকে কুড়ি আমি তোমাকে বললাম এখানে এক থেকে তিরিশও দিতে পারে এক থেকে পঞ্চাশও দিতে পারে বাট এই প্রসেসে তুমি কী করবে এই জিনিসগুলো কিন্তু করে নেবে তোমার রাইট তা রাইট অপশান কী আছে তোমার আমার বি ওকে কারেক্ট অপশান বি সেভেন্টি এইট ওকে পরের কোশ্চেন আমরা চলে আসছি চলো পরের কোশ্চেনটা কী বলছে আমাদের পরের কোশ্চেন বলছে যে দুই চার তিন এক দুই ওকে অঙ্কটিতে চার এবং একের স্থানীয় মান হবে তো চার আর একের কোনটা কোনটা জানতে চাইছে চারের স্থানীয় মান জানতে চাইছে একের স্থানীয় মান জানতে চাইছে এটা তো খুবই ইজি খুবই সহজ কীভাবে করতে হয় তুমি জানো নিশ্চয়ই আমি আরেকবার বলে দিচ্ছি এখান থেকে কি হচ্ছে তুমি এখান থেকে একক দশক শতক হাজার অযুত রাইট তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে কি জানতে চাইছি অঙ্করের চারের স্থানীয় মান আর একের স্থানীয় মান প্রথমে চারের স্থানীয় মানটা দেখিনি চারের স্থানীয় মান কী আছে এখানে কোন চার কার ঘরে আছে হাজারের ঘরে আছে রাইট তা চারের চারি স্থানীয় মান কত হচ্ছে তোমার চারের স্থানীয় মান টু ক্লিক হচ্ছে চারের স্থানীয় মান হচ্ছে তোমার চার হাজার রাইট এখানে চার আছে হাজার কেমন দিয়ে গুণ করতে চার চার হাজার দিয়ে গুণ করলে তোমার চার হাজার হচ্ছে আর কি বলেছে অঙ্কর একের স্থানীয় মান একের স্থানীয় মান মানুষ এক কত দশকের ঘরে আছে এক স্থানীয় মান কত হবে দশ হবে তোমার রাইট তা দশ যদি হয় তোমার রাইট তাহলে কি হচ্ছে অপশানটা চারের স্থানীয় মান হচ্ছে হাজার আর তোমার এক স্থানীয় মান করি দশ দশ দশকের ঘরে আছে তোমার দশ দশ দিয়ে গুণ করতে হবে দশ অক্ষে দশ হাজারের ঘরে চার আছে তোমার চার অক্ষে তো চার হাজারে তোমার চার হাজার রাইট তা অপশান দেখে নিচ্ছি এ কী বলছে চা ও দশ হচ্ছে না বি বলছে কি চার হাজার ও এক এটা হচ্ছে না সি বলছে কি চার হাজার ও দশ রাইট হ্যাঁ সি ইজ কারেক্ট অ্যান্সার তোমার রাইট তাহলে কি হচ্ছে তোমার চারের কত হচ্ছে চার হাজার নেক্সট কোশ্চেন কি বলছে একটি ঝুড়িতে পঞ্চাশটি আম ছিল তার মধ্যে দুটি আম নষ্ট হয়ে গেল বাকি আম বারো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কটা করে আম পাবে খুবই সহজ অঙ্ক তাহলে আমার কত ছিল পঞ্চাশটা আম ছিল আমাদের রাইট তো প্রথমে কত কী লিখবো আমরা কীভাবে অঙ্কটা করবো আমরা তা প্র আম ছিল কতটা আম ছিল পঞ্চাশটি রাইট পঞ্চাশটি পঞ্চাশটি আম ছিল তা আমাদের পচে গেল কটা পচে যাওয়া গলে যাওয়া নষ্ট হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া তা কী করি এটা আমরা সব এখান থেকে বিয়োগ করে দিই আমরা রাইট তা বাদ দিয়ে দেবো তা কটা আম ফ্রেশ থাকলো পঞ্চাশটা আম ছিল তার মধ্যে যদি দুটো আম তোমার পচে যায় তাহলে কী করছে দুটো আমকে বাদ দিয়ে দেবো তো রাইট বাদ দিলে তোমার কত হচ্ছে আট আট দুই দশ শূন্যকে শূন্য থেকে আমরা দশ ধরে নিচ্ছি আট দুই দশ একে হাতে হাতে আমার এক থাকছে না চার আর কে পাঁচ কটা আম থাকছে আমাদের আটচল্লিশটি আম থাকছে আমাদের রাইট তো এখানে আটচল্লিশটা টোটাল আম থাকছে আমাদের ফ্রেশ আম ভালো আম কজনের মধ্যে আমাকে ভাগ করতে হবে জনের মধ্যে ভাগ করতে হবে তাহলে কি করব আমরা এটাকে রাইট তো এখানে কী করবো আমরা সমান ভাগে ভাগ বলছি তার মানে আমাকে ভাগ করতে হবে কাকে দিয়ে একে ভাগ করব আমরা আটচল্লিশকে আমরা ভাগ করব বারো দিয়ে আমরা ভাগ করব রাইট এখানে বারো টেবিল তোমরা যদি জানো বারো টেবিল তুমি জানতে হবে তোমাকে এখানে রাইট ওকে এখানে চার বারং কি হচ্ছে বারোকে বারো বারো দুগণো চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ তোমার রাইট কী হচ্ছে চার বারং আটচল্লিশ তোমার রাইট তাহলে অ্যান্সারটা কত হচ্ছে তোমার চার ভাগ ফল হচ্ছে চার রাইট তাহলে এখানে কি হচ্ছে প্রত্যেকে কটা করে আম পাবে চারটি করে আম পাবে তোমার চারটি করে আম পাবে ওকে তাহলে এখানে অপশান দেখে নিচ্ছি আমরা দুটো তিনটে চারটে অপশন সি ইজ কারেক্ট অপশান রাইট প্রত্যেকে চারটি করে আম পাবে ওকে নেক্সট কোশ্চেনে আমরা আসছি সাত নম্বর কোশ্চেন কি বলছে পনেরো ও এর সাধারণ গুণনীয়গ লেখ হলো পনেরো ও আঠেরোর সাধারণ গুণনিয়োগ রাইট এটাকে আমরা কী করলাম গুণিতক করলাম এবার কী বলছি এখানে গুণনীয়গ রাইট গুণনিয়োগ কাকে বলে মানে এই সংখ্যাকে এই যে সংখ্যা পনেরো বা আঠেরো এই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে তার গুণনীয়গুলো পনেরোকে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারি পনেরো গুণনীয়গুলো কী কী আছে তোমার ইকুয়াল টু কী লিখতে পারে পনেরো এক দিয়ে আমরা ভাগ করতে পারি আমরা এখানে কী করতে পারি তিন দিয়ে গুণ করতে ভাগ করতে পারি তিন পাঁচে পনেরো আবার পাঁচ দিয়ে ভাগ করতে পারি আমরা আর পনেরো দিয়ে পনেরোকে ভাগ করতে পারি রাইট তা সাধারণ গুণ কী হলো তোমার এখানে এক তিন পাঁচ পনেরো পনেরো গুণ নিয়োগ এবং আঠেরো সাধারণ গুণ নিয়োগ কীগুলো আঠেরো সাধারণ গুণ কী হলো তা আঠেরো সাধারণ গুণনীয় হলো তোমার ওকে আঠেরো সাধারণ কী কী ভাগ করা যায় তোমার আঠেরোকে আঠেরো এক দিয়ে ভাগ করা যায় আমরা দুই দিয়ে ভাগ করতে পারি নয় দুগুণ আঠেরো তিন দিয়ে ভাগ করতে পারি আমরা তিন ছয় আঠেরো তাই তো আবার কি করতে পারি আমরা এখানে নয় দিয়ে ভাগ করতে পারি নয় দুগুণ আঠেরো আর কি হচ্ছে তোমার এখানে এক দুই নয় আর হচ্ছে তোমার আঠেরো দিয়ে আমরা ভাগ করতে পারি কে আঠেরো রাইট গুণনীয়গুলো তুমি পেয়ে গেলে এখানে আমরা কি করছি গুণনীয়গুলো হলো পনেরো গুণনিয়োগ এক গুণ তিন গুঁজ পাঁচ গুণ পনেরো রাইট বা তোমার এখানে আঠেরো কিন্তু আমরা এক দিয়ে গুণ করতে পারি এক তিন তোমার ছয় নয় ওকে এগুলো দিয়ে আমরা ডিভাইড ভাগ করতে পারি রাইট এগুলো গুণ হবে না এগুলো কমা হবে তোমার রাইট সরি রাইট এগুলো সব তোমার কমা হবে ওকে কমা দিয়ে এগুলো দিয়ে আমরা ভাগ করতে পারি ওকে তাহলে কি বলছি এখানে পনেরো আঠেরো সাধারণ গুণনীয়গ হলো সাধারণ গুণনীয় মানে কি দুটোর মধ্যে কমন কমন কোনটা আছে কমন কোনটা আছে দেখে নিচ্ছি এখানে 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 তিন কমন আছে এখানেও তিন কমন আছে এখানে রাইট এখানে পাঁচ আছে বা এখানে কিন্তু পাঁচ নেই তাহলে কী হচ্ছে তোমার এখানে কী হচ্ছে আমরা পাচ্ছি পাচ্ছি পারছি না আবার এখানে এক আছে এক তো থাকবে অবশ্যই থাকবে এখানেও এক থাকবে রাইট তাহলে কী হলো পনেরো আঠেরো সাধারণ গুণনীয় হলো কী কী হবে একটা হবে তোমার এক আর এটা কী হবে তোমার তিন আমরা তিনকেও আমরা পনেরোতে ভাগ করি তিন পাঁচে পনেরো আবার তিন ছয় আঠেরো রাইট ভাগ করতে পারি তাহলে অপশান কোনটা কারেক্ট হচ্ছে এক আর তিন তাহলে এখানে কী হচ্ছে এতে কী বলেছে পনেরো আর আঠেরো বিতে বলেছে তিন আর ছয় একে বলছে চার আর পাঁ এক আর পাঁচ ডিতে বলছে এক ও তিন রাইট ডি ইস কারেক্ট অপশান ওকে এক আর তিন তাহলে পনেরো আঠারো সাধারণ গুণ হলো এক আর তিন ওকে রাইট নেক্সট কোশ্চনে আমরা আসছি আট নম্বর কোশ্চেনে কী বলছেন যে গুণনীয় গুণনীয়কের সাহায্যে গসাগুন নির্ণয় রাইট গুণনিয়োগের সাহায্যে গসাগুন নির্ণয় কীভাবে আমরা গুণনীয় সাহায্যে গোসাকে নির্ণয় করবো খুবই সহা সোজা তাহলে এটা কী হচ্ছে আমরা একুশের গুণনিয়োগগুলো আমরা দেখব রাইট একুশের গুণনিয়োগগুলো একুশকে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে ভাগ করতে পারি আরও কী দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করতে পারি সাত দিয়ে ভাগ করতে পারি তিন সাতে একুশ রাইট আর একুশকে একুশ দিয়ে আমরা ভাগ করতে পারি রাইট এখানে কি হচ্ছে বলছে এক তিন সাত একুশ ওকে আর এখানে কি বলছে আঠাশের সাধারণ গুণতিয়োগ আঠাশের সাধারণ গুণতিক গুণনীয়গুলো কী কী আছে এক হয় আটাশকে এক দিয়ে ভাগ করতে পারি আমরা দুই দিয়ে ভাগ করতে পারি চোদ্দ দুগুনো আটাশ তিন দিয়ে ভাগ যায় না চার দিয়ে চার দিয়ে ভাগ যায় চার সাথে আঠাশ রাইট চার দিয়ে ভাগ করতে পারি সাত দিয়ে ভাগ করতে পারি রাইট চোদ্দো দিয়ে ভাগ করতে পারি আমরা আর আটাশ আটাশ থাকছে তোমার তো আঠাশের গুণনীয়গুলো কী কী হল আঠাশের গুণনীয়গুলো হলো এক দুই চার সাত চোদ্দো আট আঠাশ রাইট এখানে আমরা কী বলছে গুণনীয় সাহায্যে গোসাগো রাইট গুণনৈশ্ব গোসাগো কীভাবে করবো এখানে কমন কমন যেটা আছে সেটাই আমরা কি করব এখানে এক কমন আছে এক কমন আছে এখানে এক লিখে নেব আমরা রাইট তো নির্নেয় গোসাগো আমরা কী করবো নির্নেয় গসাগু টু কী লিখবো আমরা এক গুণ এখানে আর কি কি কমন আছে দেখো তোমার তিন আছে এখানে তিন নেই এখানে সাত আছে এখানে এখানেও সাত আছে তোমার রাইট এখানেও সাত আছে এখানেও সাত আছে তাহলে সাত লিখবো আমরা সাত এখানে একুশ আছে এখানে একুশ নেই চোদ্দো আছে এখানে চোদ্দো নেই রাইট তাহলে কি হলো সাত অক্ষে কত হচ্ছে সাত তাহলে তোমার কি হচ্ছে গুণ যে গসাকু হয়ে গেল তোমার তাহলে কি হচ্ছে একুশ আর আঠাশের গশাকু কত হচ্ছে সাত কারেক্ট অপশন কি আছে এ তিন বি তোমার চোদ্দো সি সাত চার চার ডি তোমার চার তাহলে কি হচ্ছে সি ইজ কারেক্ট অপশান সাত সেভেন ওকে বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি এখানে কি বলছে দেখো নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন বলছে তোমার যে দু সালে ফেব্রুয়ারি মাসে কত দিন রাইট তিরিশ দিন একত্রিশ দিন আঠাশ দিন উনতিরিশ দিন সেটা কীভাবে বার করবো আমরা রাইট এখানে কি করতে হয় আঠাশ দিন আমরা জানি ফেব্রুয়ারি মাসে কত দিন হয় আঠাশ দিন হয় রাইট এখানে তিরিশ দিন তো অপশান হবেই না একত্রিশ দিনও হবে না তোমার আঠাশ দিন হতে পারে বা উনত্রিশ দিনও হতে পারে রাইট তো কীভাবে আমরা জানি যে আমরা চার বছর পর পরপর লিপিয়ার যেটা ইয়ার হয় ইয়ারে কী হয় নোইনটি নাইন ডেজ হয় তাহলে এই দু সাল দু সাল আমাদের লিপিয়ার কিনা তাহলে কি সেটা আমাকে বার করতে হবে কিভাবে বার করব কিভাবে এখানে লিপিয়ার ইয়ার আমাদের চার বছর পর হয় যে কোনো শাল থাকে তোমার সেই শালকে তোমার যদি লিপিয়ার ইয়ার কিনে জানতে হলে তুমি কি করবে সহজ উপায় ওটাকে চার দিয়ে তোমাকে ভাগ করতে হবে রাইট তা দু হাজার চব্বিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তা দু হাজার চব্বিশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি ধর চার দিয়ে ভাগ করি তাহলে কী হচ্ছে চার পাঁচে তোমার কী হচ্ছে কুড়ি তারপর কিছু দুই দুই তোমার নেমে এলো বা দুই যাচ্ছে না আরেকটা ঘর আমাকে নামাতে হবে মানে শূন্য নামিয়ে দিলাম এখানে চার নেমে গেলো এখানে চার ছয় তোমার চব্বিশ বুঝতে পারলে তাহলে কি মিলে গেল এটা যদি মিলে গেলে কোনো রিমাইন্ডার না থাকে মানে ভাগশেষ না থাকে অবশিষ্ট না থাকে মানে সেই বছরটা হচ্ছে তোমার লিপিয়ার ইয়ার রাইট তাহলে দু হাজার চব্বিশ সাল কিন্তু কী হচ্ছে তোমার লিপিয়ার ইয়ার আর লিপিয়ার ইয়ারে কত হয় তোমার ফেব্রুয়ারিতে টোয়েন্টি নাইন ডেজ হয় তা অপশান কী হবে অপশান ডি ইজ কারেক্ট অপশান টোয়েন্টি নাইন ডেজ ওকে বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেনে আসছি আমরা রাইট কি বলছে তুমি দোকানদারকে দশ টাকার একটি নোট দিলে দোকানদার তোমাকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ফেরত দিলেন দোকানদার কত টাকা নিলেন ঠিক আছে এখানে অপশানগুলো কি দিয়েছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ওকে বি কি দিয়েছে চার টাকা পঞ্চাশ পয়সা সি কি দিয়েছে পাঁচ টাকা পাঁচ টাকা আর ডি দিয়েছে তোমার পনেরো টাকা পঞ্চাশ পয়সা রাইট চলো আমরা ক্যালকুলেশান করে দিয়ে নিই রাইট তাহলে লেটেস্ট খুবই সোজা তোমার রাইট এখানে তোমরা নিজেরাই পারবে আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে কি হচ্ছে দোকানদারকে তুমি কত দিলে দশ টাকার নোট তাহলে দোকানদারকে আমি দিলাম দোকানদারকে আমি দিলাম দশ টাকা দশ টাকা রাইট তা দোকানদার আমাকে ফেরত দিল হ্যাঁ বিয়ে করছে কি দোকানদার যেটা আমাকে ফেরত দিল সেটা মাইনাস করে দেবো তাহলে দোকানদার দোকানদার আমাকে ফেরত দিল কত ফেরত দিয়েছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা রাইট এটা কি করবো আমরা বিয়োগ করবো সিম্পল আমরা কিছু কোনো জিনিস কিনলাম জিনিস কিনলে দোকানদারকে আমি দশ টাকা নোট দিলাম দোকানদার আমাকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ফেরত দিল তার মানে কি জিনিসের যে মূল্য ছিল সেই মূল্যটা কেটে তো দোকানদার আমাকে ফেরত দিয়েছে তা দোকানদার কত টাকা নিল তাহলে এখানে দশ টাকার থেকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আমরা বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাবো এখানে দশ টাকা আছে এখানে তো পঞ্চাশ ওখানে পয়সা নেই কিছু তাহলে পয়সা নেই মানে আমরা শূন্য শূন্য পয়সা লিখে দিতে পারি শূন্য পয়সা লিখে দিতে পারি রাইট তাই শূন্য পয়সা এখানে আমরা বিয়োগ করে দেখি এখানে কি হচ্ছে শূন্য শূন্য মিলেই যাচ্ছে তোমার এখানে পাঁচ আছে ওপরে শূন্য আছে আমি যাচ্ছে না শূন্যকে আমরা দশ ধরবো তাহলে কী হচ্ছে পাঁচের সঙ্গে আমরা পাঁচ যোগ যদি করি পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে দশ আর এখানে যে আমরা শূন্যকে দশ ধরেছিলাম সেই একটা চলে আসছে এখানে তা পাঁচের আগে ছয় হয়ে যাচ্ছে ছয়ের সঙ্গে তোমার চার করলে ছয় সাত আট নয় দশ মানে তোমার এখানে কি করছে তোমার ছয় চার টাকা হচ্ছে তোমার রাইট চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে দোকানদার কত নিলেন দোকানদার কত ছিল দোকানদার কত নিলেন দোকানদার নিলেন চার টাকা পঞ্চাশ পয়সা রাইট দেখেন অপশান কোনটা কারেক্ট আছে দেখে নিচ্ছি অপশন বি চার টাকা এই অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আমসার চার টাকা পঞ্চাশ পয়সা ওকে বুঝতে পারলে তো কোশ্চেন তোমার যেটা দিলাম এই ধরনের কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে আর প্রচুর মডেল অ্যাক্টিভিটিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে লিঙ্ক দেওয়া আছে এটাকে প্রচুর আমি ম্যাক্সিমাম এমসিকিউ দিয়েছি এছাড়াও তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে লিঙ্ক নিয়ে তোমরা এখানে দেখে নিতে পারো রাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর যদি চ্যানেলে তোমার নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দিও তাহলে রোজকার নোটিফিকেশনটা তুমি পেতে থাকবে আজকের জন্য এখানে রাখছি গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একবার বন্ধুদের সঙ্গে শেয়ার করো Good night.